আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জনাব আব্দুল কাশেম খান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। পরবর্তী বাংলাদেশ সরকারের অস্ত্র পাঠ্যক্রমের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মির্জা আজম এমপি, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ ফজলে ওয়াহেদ খন্দকার, অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রণালয়, এবং ডক্টর নজরুল আলম মহাপরিচালক বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। আসলে কিছুদের ব্যাপারে জনাব আসাদুজ্জামান সাহেব বলে গেছেন, আমি একটু সাপ্লিমেন্ট করবো এর সাথে। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যে কিছুদের কথাটা আমাদেরকে বলেন, উনি একটা নির্দেশনা দেন যে তোমরা যদি বস্ত্র পাট মন্ত্রণালয়কে যে তোমরা যদি বিস্কুট উৎপাদন করে না থাকো তাহলে তোমরা বিস্কুট উৎপাদনের স্টেট না। এটা যখন মানে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমাদের মন্ত্রণালয়ে আসে, বস্ত্র পাট মন্ত্রণালয়ে আমাদের মন্ত্রণালয় থেকে বিজিএমসিকে বলা হয় যে এই বিষয়ে একটা স্টেপ গ্রহণ করার জন্য, এটা দায়িত্বটা আমার আমার উপরে পড়ে। আমি তখন বিজিএমসি যারা এক্সপার্ট বা ছিল তাদেরকে ধরে জিজ্ঞাসা করলাম যে পাট থেকে বিস্কুট উৎপাদনের কোনো পদ্ধতি তাদের জানা আছে কিনা। তারা সকলেই বলল যে এই বিষয়টা তাদের নলেজে নেই। আমরা তখন বিজেআরআই DCCI বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ যারা বৈজ্ঞানিকরা আছে এখানে কামাল ভাইয়া ডক্টর কামাল যিনি এক্স DGBJRI, আমি স্যারের কাছে গিয়ে বললাম যে এরকম পাট থেকে আমরা বিস্কুট উৎপাদন করার পদ্ধতি আমরা জানি কিনা। তখন উনি আমাকে বললেন যে ইয়েস, পাট থেকে বিস্কুট উৎপাদন করা যায়। তারপরে আমরা অনেক সমীক্ষা চালাইলাম, আমরা পিটিএমএ বাংলাদেশ টেক্সটাইল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ওনার কাছে গেলাম, তারপরে তখন ডিকেএমএ সহসভাপতি ছিল হাতে ভাই, উনি আমাদের সঙ্গে ছিল। এবং আপনারা খুশি হবেন যে বর্তমানে আমরা যারা কাজ করছি এই বিস্কুটের উপরে, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যে কমিটি করে দিয়েছে ওই কমিটিতে 8 জন ডক্টর আছে যারা বাংলাদেশের পাল্পের উপরে এবং এই কেমিক্যালসের উপরে যারা মানে একটা মানে অত্যন্ত মেধা নিয়ে তারা কাজ করছে। আমরা এই কমিটি কাজ করছি, আমরা একটা প্রিফিজিবিলিটি রিপোর্ট অলরেডি আমরা তৈরি করেছি, এটা একটা ড্রাফট প্রেজেন্টেশন আমরা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সামনে আমরা দিয়েছিলাম, আমরা অলরেডি ফাইনাল করেছি, এটা আমরা দেড় দিনের মধ্যেই আমরা সাবমিট করব। ওখান থেকে আমি দু একটা স্লাইড আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। ফার্স্ট হলো যে আমরা বাংলাদেশে যে কেন আমরা পাট থেকে বিস্কুট উৎপাদন করতে চাচ্ছি, আমরা কিন্তু প্রতি বছর প্রায় 40,000 টন বিস্কুট আমরা বিদেশ থেকে আমদানি করি এবং এই জন্য প্রায় 700 কোটি টাকা। আমার এই তথ্যটা আমরা পেয়েছি বিটিএমএ যারা বোর্ড অফ রেভিনিউ থেকে তথ্য নিয়েছে তাদের কাছ থেকে। তারপরে দেখেন আমরা আমাদের যে 400 স্পিনিং মিল আছে, আমরা অনেকগুলি মিল ভিজিট করেছি আমাদের কমিটি, সেই মিলে তাদের মোল্লার মিল থেকে শুরু করে এনজেড পর্যন্ত সমস্ত মিলগুলি ভিজিট করে দেখেছি যে তারা বিস্কুটটা ইউজ করে কটনের সাথে তারা বিভিন্ন পার্সেন্টেজ 20, 80, 35, 65 বিভিন্ন পার্সেন্টেজে দে ইউজ ডাইরেক্ট বিস্কুট টু মেক ইয়ার্ন, কারণ এই ইয়ার্নগুলি কিন্তু আমাদের যে অন্যান্য যে ফ্যাব্রিক তৈরিতে ইউজ হয় এবং নিটিং বিশেষ করে নিটিং মিলগুলিতে এই বিস্কুট ইয়ার্নটা বেশি পরিমাণে ইউজ হয়। আমাদের বিআইএসটিএ 2016 যেটা আমাদের ইয়ার গ্রুপ অফ ইন্টারন্যাশনাল যে আপনার স্ট্যান্ডার্ডাইজ যে কটন অ্যাসোসিয়েশন আছে তাদের একটা ইয়া হচ্ছে যে কটন প্রোডাকশন অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ ডিক্লাইন ফ্রম 25.5 মিলিয়ন টন্স, যেটা 2014 25.5 মিলিয়ন টন ছিল সেটা আপনার 2015 হয়ে গেছে 20.6 মিলিয়ন টন। That means the cotton production is being declined. So others fiber is আমাদের দেশে গ্যাপ টা ফিল আপ করতে হবে, সে আদার্স ফাইবারটার জন্যই কিন্তু আজকে এই যে জেনারেটেড ম্যান মেড ন্যাচারাল ফাইবারের ইম্পর্টেন্স দেখা গেছে। আমরা থার্ড ইয়ারে এসে যেখানে আমাদের
generated 6.5 billion tons, 68.9 billion tons. এবং ওভারঅল যেটা আমরা দেখছি কারেন্ট কনজাম্পশন অফ রিজেনারেটেড ন্যাচারাল ফাইবার 76 টোটাল যে ফাইবারটা ইউজ হয় তার 76% হচ্ছে রিজেনারেটেড ম্যানমেড ন্যাচারাল ফাইবার আমাদের কিন্তু কটন এখন আর 31% অনলি পাওয়ার করতে পারে কটন ফুল পাওয়ার করতে পারে না এবং এটা পেটেন্ট করা হচ্ছে যে 2015 থেকে 2020 এই সময়ের ভিতরে এই বিস্কুটের ব্যবহারটা কত 7% বেড়ে যাবে আমরা এই প্রজেক্টটাকে বিবেচনা করছি দ্য স্টেট অফ দ্য আর্ট বিকজ ইট ইজ ভেরি মডার্ন অ্যান্ড ইউজিং দ্য রিসেন্ট আইডিয়া অ্যান্ড রিসেন্ট মেথড এই বিস্কুট প্ল্যান্টে আমরা ইউজ করব সেই জন্য আমরা এটাকে স্টেট অফ দ্য আর্ট হিসেবে কনসিডার করব এখানে জুট ইউজ করা যাবে ক্যাডিস কার্টিং মানে জুটের গোড়া অংশটা ক্যাডিস যেটা ইউজ করার পরে যেটা রামিশটা থাকে সেটাও ইট উড বি ইউজড অ্যাজ র মেটেরিয়ালস ফর প্রোডিউসিং দিস কোর্স এটা আমরা ডিসলভিং পাল্প তৈরি করব এখানে আমি একটু মেনশন করতে চাই ডিসলভিং পাল্প এন্ড পাল্প ইজ ডিফারেন্ট থিংস ডিসলভিং পাল্প কিন্তু এখানে কেমিক্যালি একটা পিউরিটি থাকতে হবে এখানে এবং এর যে মলিকুলার যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা এটা ইউনিফর্ম ইউনিফর্ম হতে হবে আদার্স পার্ট কিন্তু আপনি সেখানে অ্যাড থাকতে পারবে বা আদার্স কন্টেন্ট থাকতে পারবে দ্যাট উড বি ইউজ ফর প্রোডিউসিং পেপার এন্ড আদার থিংস বাট ইফ ইউ ওয়ান্ট টু প্রোডিউস ভিসকোস দেন ইট উড বি ডিসলভিং পাল্প ডিসলভিং পাল্প তো আপনি যে আলফা সেলুলোজটা থাকবে এখানে কিন্তু হেমি সেলুলোজের কন্টেন্ট ভেরি মানে মিনিমাম থাকবে একদম কম আলফা সেলুলোজ থাকবে সবচেয়ে বেশি আলফা সেলুলোজ কন্টেন্টে এখানে থাকবে এবং এটা ব্লিচ হবে এবং হাইলি টাইটনেস থাকবে সেটা দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাল্প এন্ড ডিসলভিং পাল্প আমরা এখানে ডিসলভিং পাল্পটা ইউজ করব আর সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু যেটা সেটা হচ্ছে যে আমরা ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট কেমিক্যালস ইউজ করব নট অফ কেমিক্যালস উড বি ইউজ ইন মানে প্রোডিউসিং ভিসকোস প্রোডাকশন প্রসেস এন্ড সবচেয়ে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে এনভায়রনমেন্টের উপরে খুব বেশি ইম্পর্ট আমরা গুরুত্ব দিয়েছি এই জন্য যে এখানে এত কেমিক্যাল ইউজ হবে মানে ইট মে বি হার্মফুল ফর হিউম্যান লাইফ ইট মে বি হার্মফুল ফর দ্য টোটাল এনভায়রনমেন্ট সেই জন্য আমাদের কিটিপিটা এটা ইন বিল্ড থাকবে আমরা অবজেক্টিভ বলি আমরা বলবো না আমি কিছু কিছু বলবো আমাদের গ্রুপ প্রোডাকশন টোটাল আমাদের 85 বাতাসের লক্ষ বেন আমাদের কোন এটাকে আমরা যদি টনে কনভার্ট করবে ইট ইজ নিয়ার অবাউট 20 লাখ টন যে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাটিস কাটিং এন্ড জুট এই সবগুলি আমরা কিন্তু বিস্তুত ঘোড়া হিসাবে ইউজ করব আমি যে জিনিসটা সবচেয়ে বেশি আপনাদেরকে তুলে ধরতে চাই সেখানে সেটা ইজ দ্য ম্যাগনেটিক প্রপার্টিজ বিটুইন জুট এন্ড উড বিকজ থ্রুআউট দ্য ওয়ার্ল্ড উড ইজ ইউজ ফর প্রোডিউসিং দিস কোর্স সব দেশে চায়না বলেন ইন্ডিয়া বলেন ইন্ডিয়াতে ওক গাছ কোন কোন জায়গায় পাইন গাছ বা আদার্স যেগুলো বৃক্ষ আছে সেখানে এই উডগুলি পিউর ইউজ হয় বাট আমরা উই আর ট্রাইং টু প্রোডিউসিং দিস কোর্স ফ্রম জুট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু এখন এই ইস্যুটা যদি আমরা কনসিডার করি তাহলে আমরা দেখি যে জুটের সাথে উডের ডিফারেন্সটা কোথায় এটা কিন্তু প্রপার্টিস দেখেন আপনার যে ডেন্সিটিটা আছে এটা হলো গ্রাম মানে কিউবিক সেন্টিমিটার যেটা আছে প্রতি কিউবিক সেন্টিমিটারে জুটে আছে 1.46 মানে ইট ইজ 1.5 ইটনেস এন্ড ফাপুরো 1.5 তাই ইট ইজ অলমোস্ট সিমিলার ইলংগেশন যেটা সম্প্রসারিত হয় এটা জুটে আছে 1.5 থেকে 1.8 বাট কাটে কিন্তু ইলংগেশনটা হয় না বা টেনসাইল স্ট্রেংথ যে রেজিস্ট্যান্সটা নিতে পারে যখন এটা মানে ব্রেকিং টু মানে প্রেসার সেখানে আমাদের জুটে আছে 800 কাঠ হয়ে যায় এবং ইয়াংস মডিউল আছে ইলাস্টিসিটি সেটা আমরা যে গিগা প্যাসকালে আমরা এটা ইভিটা দেখাইছি আমাদের জুটে প্রায় 30 কাঠে 40 তাহলে দি প্রপার্টিজ ওয়ার্ড উই ফাইন্ড ইন উড এন্ড ইন জুট ইট ইজ অলমোস্ট সেম দ্য ডিফারেন্স ইউ ফাইন্ড দ্যাট ইজ ইনসিগনিফিক্যান্ট এটা মানে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ইন জুট এখানে আমরা কি কি পাই জুট ফাইবার কাটিং এন্ড ক্যানিসে
যেখানে আমরা যেটা ইউজ করবো আলফা সেলুলোজ, এটা কিন্তু দিস ইজ দ্য পোর্শন 63.1 আমরা এটা কিন্তু এমনিতে দেই আমরা পার্ট প্যানিস স্টার্টিং আমরা সব নিয়ে গেছি মাথায় করে বিসিএসআই বাংলাদেশ কাউন্সিল ফর সায়েন্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল মেডিসিন সেখানে ল্যাবে বসে এটাকে টেস্ট করেছি দেখছেন যে হোয়াট প্রপার্টিজ অর হোয়াট ক্যারেক্টারিস্টিক্স হ্যাভ ইন জুন আমরা উই ফাইন্ড দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইট ডাজ মিন যে আমরা জুট থেকে ডিজলভিং অয়েল তৈরি করতে পারবো এখন এটা যদি সম্ভব হয় ইট ইজ পসিবল যে ডিজলভিং অয়েল থেকে ভেসিকলস তৈরি করা সম্ভব আমরা আমাদের ডক্টর আশুতোষ যেমন সব বলছেন আমরা চায়না ভিজিট করছি চায়নাকে যখন আমি বললাম যে আমার ভাই আপনারা তো ওনারা কিন্তু উঠ থেকে তৈরি করে না ওরা পাল্পটা কিনে নিয়ে আসে অস্ট্রিয়া থেকে তাই বললাম যে ভাই আপনারা কি জুট থেকে করছেন কিনা ওরা খুব কনফিউশনে ছিল এবং আমাকে বললো যে আপনি 50 মন জুট পাঠিয়ে দেন আমরা টেস্টে দেখি দেখা যায় জুট থেকে বিস্তৃত হবে তা আমরা রেডি ছিলাম তো নেক্সট আবার ওর চিঠি দিয়ে বললো যে না পাঠাতে লাগবে না কারণ এটা তো অলরেডি টেস্টেড ইয়েস বিস্কুট মানে জুট থেকে প্রোডাকশন প্রডিউস করা সম্ভব তাহলে আমরা এটা কনফার্ম হয়েছি This is proposed answer. এটা আমরা নশিতেতে এটা ঠিক করেছি আমি এটা পলবেটা একটু বলতে চাই না আমরা যদি ডিসকোস প্ল্যান তৈরি করতে চাই তাহলে দিস আর দা প্ল্যানস দ্যাট ইউ হ্যাভ এস্টাবলিশড ইন ইওর কমপ্লেক্স দ্যাট ইজ ডিসকোস পাল প্ল্যান ডিসকোস প্ল্যান কোয়েন ডাইঅক্সাইড ইনভার্সন বা কার্বন সালফাইড অ্যাবসর্পশন বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান কেমিক্যাল রিকোয়ারি ওয়াশ ওয়াটার ট্রিটমেন্ট স্টিম ডাইলেশন প্ল্যান সুপারিকোরি প্ল্যান কস্টিক জিপ প্ল্যান এন্ড কস্টিক প্রোডাকশন প্ল্যান This is very important that কিভাবে আমরা ডিজলভিং মানে পাল্পটা তৈরি করব হাইড্রোজেন কেটে আমরা এই হাইড্রোলাইসিস প্রসেস যেটা আছে ডাইজেস্টারে দিয়ে ওয়াটার এবং ওই পাল্পটা দিব 1:5 সেখানে 150°C এটাকে হিট দিয়ে তারপরে যেটা দিতে করতে হবে দেন বডি ওয়াশিং স্ক্রিনে দেন ব্লিচিং ব্লিচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফর প্রোডিউসিং মানে ডিজলভিং পাল্প বিকজ আপনি সেখানে তারপরে এই দিন ডাইজেশন করে আমরা এইভাবে দিসা প্রসেস যেটা আপনাদের জানা যেত এইভাবে আমরা বিশ্লেষণটা তৈরি করতে নাও দা মার্কেট আমি এটিকে করতে এখানে আমি আমরা সব বের করেছি আমাদের কত কেমিক্যাল লাগবে কত জুট লাগবে আর টোটাল ফসল প্রোডাকশনটা কিরকম কিরকম হবে সেটা আমরা বলেছি এই যে মানে 30,000 টন তৈরি করতে আমাদের 451 টাকা আমরা কষ্ট US$13.45 billion world market 16 আছে আশা করা হচ্ছে 16.78 billion of 2021 বিশ্বস মার্কেট এবং আমাদের পুরানের স্ক্রিনিং রেঞ্জ আছে এটা আমাদের একটা বিষয় আমাদের অনেক লোকাল ডিমান্ড আছে ডোমেস্টিক ডিমান্ড আমাদের গার্মেন্টস এক্সপোর্ট করা হচ্ছে 2021 $50 billion আমাদের গার্মেন্টস এক্সপোর্ট হবে যদি তাই হয় তাহলে আমাদের ডিসকোস টেবল ফাইবার ফিলামেন্ট অফ ফ্যাব্রিক্স এর অনেক প্রয়োজন হবে আর পুরো ওয়ার্ল্ড ডিসকোতে ডিমান্ড হচ্ছে এই জন্য যে কটন প্রোডাকশন কমে গেছে আই মেনশনড আর এবং অ্যাওয়ারনেস ইকো ফ্রেন্ডলি মানুষের অ্যাওয়ারনেসটা বৃদ্ধি পাচ্ছে